সব কর্মতা কবিতাকে নিয়ে কলকাতায় যে পৈশাচিক যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাই, এবং শুধুমাত্র এখানে না, শুধুমাত্র পশ্চিম বাংলা, সম্পূর্ণ ভারত ভারতীয় উপমহাদেশ আমাদের ছাত্রলীগের আমরা যদি আমরা চিন্তা করি কোনো কারখানা আমাদের মনের বাস্তব হতে পারে না, কারখানা কোনোমাত্র দেশের ত্রিপুরার জায়গা হতে পারে না, কারখানা উপস্থাপন করে আমরা কলকাতা পশ্চিমবঙ্গ এই সম্পূর্ণ বাংলার ভাই বোনদের পক্ষে আমরা দাঁড়াতে চাই। আমরা বলতে চাই আপনারা জানেন 2016 সালে তরুণ সাথে যে ঘটনা ঘটেছে ক্যান্টনমেন্ট এরিয়া, একটা সিকিউর একটা এরিয়া, সেখানে তরুণ মতো একটি মেয়ে যে হিজাব পরে ছিল তার উপরে ধর্ষক চাপিয়ে পড়েছে। আপনারা কি আপনারা বিচার পেয়েছেন? সুতরাং এখন সময় এসেছে প্রতিবাদ করার, কোনো টাকার সময় নেই। আপনাকে কথা বলতে হবে, পাড়াই মহল নাই, আপনাকে মনে রাখতে হবে আপনি নিজে একটা মিডিয়া, সুতরাং কোনো মিডিয়ার দিকে তাকিয়ে থাকার সময় এখন আপনার হাতে নেই। এবং শুধুমাত্র তরুণ অপেক্ষা নয়, পরবর্তী আপনারা দেখেছেন যে এছাড়াও বাংলাদেশের সর্বশেষ 10 বছরে প্রায় 5000-এর মতো এরকম হত্যাকাণ্ড ধর্ষণ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এটা সম্পূর্ণ তীব্র প্রতিবাদ জানাই এই স্বাধীনতা চত্বর থেকে, স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গা থেকে কলকাতায় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ দাবি করি, কারণ সে সম্পূর্ণ বহুদেশ। We want justice! We want justice! We want justice! We want justice! We want